গুড মর্নিং এ অ্যান্ড ঈদ মোবারক সবাইকে হাজার প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ানুক নির্মল আনন্দ সবাইকে পবিত্র ঈদ ঈদল ফিতরের শুভেচ্ছা রইল নলেজ অ্যাকাউন্ট টিমের পক্ষ থেকে আজকে আমরা দেখবো ইলেভেন এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজি এগুলো তোমরা আমাদের কারেন্ট পিডিএফ কালেক্ট করতে পারবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ থেকে অথবা ডেসক্রিপশন বক্সের লিংক থেকে যখন এটা কালেক্ট করবে তখন যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার করবে সেটাকেই পাসওয়ার্ড হিসাবে ইউজ করে ফার্স্ট কোশ্চেন আজকে একটা কথা আগে বলে দিই এখানে তোমাদের ইংরাজিটা আজকে দেওয়া হয়নি একটা বিশেষ কারণে তোমরা আগামী কাল থেকে আবার যেরকম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে পাও এর আর একটা ইংলিশ ভার্সন থাকে সেটা পাবে কেমন প্যারিস অলিম্পিকে অ্যাথলেটিক্স কে স্বর্ণ বিজয়ীদের বিশ্ব অ্যাথলেটিক্স কত মার্কিন ডলার প্রদান করবে তো দেখো এখানে পঞ্চাশ হাজার ইউএস ডলার প্রদান করবে প্যারিস অলিম্পিকে স্বর্ণ পদক যারা পাবে আর কি যারা গোল্ড মেডেল পাবে তাদেরকে বিশ্ব অ্যাথলেটিক্স মোট পঞ্চাশ হাজার ডলার প্রদান করবে এ সম্পর্কে আমাদের আরো কিছু এক্সট্রা একটু দেখে নিতে হবে দেখো তার আগে তোমাদের বলে দিই ডাব্লিউবিপি কনস্টেবলের ফ্রি মক টেস্ট তোমাদের রয়েছে ফোরটিন্থ এপ্রিল সকাল নটা থেকে এগারোটা রবিবার তোমরা পঁচাশি নম্বরের ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে এখানে দিতে পারবে এবং এটার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল নলেজ অ্যাকাউন্টে অবশ্যই সবাই জয়েন করে নিও আর পিএসসি ক্লার্কশিপের সম্পূর্ণ ফ্রি মক টেস্ট তোমরা দিতে পারবে ফোরটিন্থ এপ্রিল সন্ধ্যা ছটা থেকে আটটা পুরো একশো নম্বরের এটাও সম্পূর্ণ ফ্রি তোমরা সবাই দিতে পারবে এখানে টেলিগ্রামে জয়েন করে রাখো আর আমাদের অ্যাপেই এটা হবে অ্যাকচুয়ালি আর একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট সবাইকে আমি করে দিই তোমাদের পবিত্র ঈদ উপলক্ষে একটা স্পেশাল অফার পরিবর্তন ব্যাচে চলছে এগারো তারিখ আর বারো তারিখ এপ্রিল মাসের এগারো তারিখ আর বারো তারিখ যেখানে কুপন কোড ইআইডি টু ফোর তোমরা যদি ইউজ করো ইআইডি টু ফোর তাহলে তোমরা অনলি সেভেন নাইনটি নাইনে এটা জয়েন করতে পারবে ফর ওয়ান ইয়ার তো দেখো বিশ্ব অ্যাথলেটিক্স তাহলে প্যারিস অলিম্পিকে দিয়ে স্বর্ণ পদক বিজয়ী যারা হবে তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেবে এই প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স অলিম্পিক ক্রীড়া ইভেন্টের জন্য পুরস্কারের অর্থ ঘোষণা করা হচ্ছে মানে টাকা ঘোষণা করা হচ্ছে এরপরে দু সালের লস অ্যাঞ্জেলসে তিনটে পদক বিজয়ীদের কাছে প্রসারিত করা হয় মানে যারা তিনটে পদক যারা যারা পাবে সবাইকেই এটা দেওয়া হবে কেমন রত্ন পুরস্কার বিজয়ী এবং দুবারের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন টেবিল টেনিস খেলোয়াড় শরৎ কমল আসন্ন প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের পতাকাবাহক হবেন খুব ইম্পর্টেন্ট আমি প্রতিদিন তোমাদেরকে এটা বলছি আশা করি এবার সবার মুখস্থ হয়ে গেছে যে শরৎ কমল কিন্তু এবারে দু হাজার চব্বিশে ভারতের হয়ে পতাকাবাহক হচ্ছেন প্রাক্তন ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং এবং মেরি কম এনারা কিন্তু টোকিও অলিম্পিক দু হাজার কুড়িতে পতাকাবাহী হিসাবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন দু চব্বিশ প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারত তল কে হয়েছেন চানু সবকটা প্যারিস অলিম্পিক তোমাদের ইনফরমেশন এগুলো কিন্তু আপডেট করে রাখবে যে যার নোটসে দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে জুড়ি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলা হয়েছেন কে বিলকিস গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথম পতাকা বহনকারী হওয়া গৌরবটা বর্জন করেছিলেন পূর্মা ব্যানার্জি পূর্ণা ব্যানার্জি উনিশশো কুড়ির এন অলিম্পিকে ভারতের হয়ে পতাকা বহন করেছিলেন সাইনি আব্রাহাম উইলসন উনিশশো সালে বার্সেলোনা অলিম্পিকে ভারতের হয়ে পতাকা বহনকারী হয়েছিলেন প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক দু সম্পর্কে আরও কিছু জিনিস একটু দেখো এটা এবছর ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে আর ফ্রান্সের প্যারিসে এটা থার্ড টাইম হচ্ছে এর আগে একবার হয়েছিল উনিশশো সালে আর উনিশ সালে একবার হয়েছিল আর দু সালে প্যারিস অলিম্পিকে মোট দুশো ছটা জাতীয় প্রায় দশ হাজার পাঁচশো জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে দু হাজার চব্বিশের চারটে নতুন খেলা অ্যাড হয়েছে কি কি ব্রেকিং সার্ফিং স্পোর্টস ক্লাইম্বিং আর স্কেট বোর্ডিং আর আমাদের ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি কে রয়েছেন পিটি উষা তারপরের প্রশ্ন আইপিইএফ দ্বারা ক্লিন এনার্জি ইনভেস্টার ফোরাম কোন দেশে আয়োজিত হবে এটা হবে দেখো সিঙ্গাপুরে আইপিইএফ দ্বারা ক্লিন এনার্জি ইনভেস্টার ফোরাম সমৃদ্ধির জন্য ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক আইপিইএফ মানে হচ্ছে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক তো সিঙ্গাপুরে ক্লিন এনার্জি ইনভেস্টার ফোরামের আয়োজন করবে ইন্দো প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপ্রিটি হলো একটা অর্থনৈতিক উদ্যোগ যেটা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মে দু হাজার চালু করেছিলেন অন্যান্য দেশের যোগদানের জন্য উন্মুক্ত আমন্ত্রণ ছিল এটা বর্তমানে চোদ্দ জন অংশীদার রয়েছে আর এই আই ক্লিন এনার্জি ইনভেস্টার ফোরাম আইপিএফ এর অধীনে একটা ইনিশিয়েটিভ ভারতও এর কিন্তু অন্তর্ভুক্ত তারপরে দেখো শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব কে আয়োজন করবে শক্তি সঙ্গীত ও নৃত্য উৎসব এটা আয়োজন করতে চলেছে সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীত নাটক একাডেমি নয় থেকে সতেরোই এপ্রিল সারা দেশে সাতটা বিভিন্ন শক্তিপীঠে শক্তি সঙ্গীত আর নৃত্য উৎসব আয়োজন করবে গুয়াহাটির কামাখ্যা মন্দির থেকে শুরু হচ্ছে শক্তি উৎসব সঙ্গীত নাটক একাডেমি কি এটা হচ্ছে একটা ন্যাশনাল একাডেমি অফ পারফর্মিং আর্টস আর ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের একটা স্বায়ত্ত শাসিত সংস্থা সঙ্গীত নাটক একাডেমি সভাপতি রয়েছেন ডাক্তার বর্তমান সভাপতি এটা প্রথম সভাপতি এবং এখন বর্তমানে সভাপতি রয়েছেন ডাক্তার সন্ধ্যা পুরেচা সাতটা বিভিন্ন শক্তিপীঠে এটা হবে কোন কোন শক্তিপীঠ এবং কোথায় কোথায় আছে এগুলো দেখে রাখো কামাক্ষা মন্দির রয়েছে গুয়াহাটি মানে আসাম কোল্হাপুরের মহালক্ষ্মী মন্দির মহারাষ্ট্রে রয়েছে কাংড়ার জ্বালামুখী মন্দির এটা রয়েছে হিমাচল প্রদেশে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির রয়েছে ত্রিপুরাতে বানস কাথা গুজরাটের আম্বাজি মন্দির দেওঘরের দুর্গা শক্তিপীঠ ঝাড়খণ্ডে রয়েছে উজ্জয়নের শক্তিপীঠ বা মা হরিসিদ্ধি মন্দির রয়েছে মধ্যপ্রদেশে তারপরে চলে এসো আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন এর তরফ থেকে ফেলোশিপ কে পেয়েছেন রিসেন্টলি ডক্টর রঘুরাম আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে ফেলোশিপ পেয়েছেন আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন ওয়াশিংটন ডিসিতে ফিফথ এপ্রিল দু হাজার চব্বিশে ডাক্তার রঘুরামকে একটা সম্মানসূচক ফেলোশিপ দিয়ে সম্মানিত করেছে ডাক্তার রঘুরাম দক্ষিণ এশিয়ার তৃতীয় সার্জন যিনি আমেরিকার প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ অস্ত্রোপাচার সংস্থা আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশনের অনারারি ফেলোশিপ পেয়েছেন ডক্টর রঘুরাম পিরারি শেট্টি হায়দ্রাবাদে কে আই এম এস লক্ষ্মী সেন্টার ফর ব্রেস্ট ডিজিজের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ডাক্তার রঘুরাম এশিয়া প্যাসিফিক অঞ্চলের একজন বিখ্যাত সার্জন আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন এর একশো তম বার্ষিক সভা আমেরিকান সার্জিক্যাল অ্যাসোসিয়েশন দ্বারা সংগঠিত হয় তারপরে দেখো আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নিয়েছেন সাইমন হ্যারিস ইনি আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আইরিশ পার্লামেন্ট সাইমন হ্যারিসকে দেশের নতুন এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করেছে এর আগে ভারতীয় বংশোদ্ভূত লিও ভারাতকার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং এই সাইমন হ্যারিস উনত্রিশ বছর বয়সে দু সালে স্বাস্থ্যমন্ত্রী এবং দু হাজার কুড়ি সালে উচ্চশিক্ষা মন্ত্রী হিসেবে ছিলেন তারপরে দেখো আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে কে নির্বাচিত হয়েছেন আইসল্যান্ডের পরবর্তী প্রধানমন্ত্রী হয়েছেন বিজার্নি বেনেডিকসন কে দেশটার পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে এই আইসল্যান্ড হচ্ছে তোমার উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটা নার্ডিক দ্বীপ দেশ রাজধানী রিকজাবিক এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার আইসল্যান্ডিক নেক্সট ভয়েস ইঞ্জিন নামের ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করেছে কোন কোম্পানি ওপেন এআই রিসেন্টলি লঞ্চ করেছে এই ভয়েস ইঞ্জিন নামের একটা ভয়েস ক্লোনিং টুল ঠিক আছে এই মডেলটা একটা সংক্ষিপ্ত অডিও নমুনা ব্যবহার করে যে কোনো ভাষায় যে কোনো ভয়েসের প্রতিলিপি তৈরি করতে পারে যেটা ব্যবহারকারীদের মূল নমুনা মানে অরিজিনাল যে অডিও তার মতো একটা ভয়েস এবং কথা বলার পদ্ধতিতে অডিও সামগ্রী তৈরি করতে দেয় তারপরে দেখো কোন মিশনের জন্য ইসরো দলকে মর্যাদাপূর্ণ জন এল জ্যাক টুইগার্ড জুনিয়র পুরস্কার প্রদান করেছে দেখো এটা করেছে চন্দ্রযান শ্রী মিশনের জন্য পুরো দলকে এটা করেছে ভারতের চন্দ্রযান থ্রি মিশন দল সম্প্রতি মর্যাদাপূর্ণ মহাকাশ পণ্ডিত জন এল জুনিয়র পুরস্কার দু চব্বিশ এ ভূষিত হয়েছে এই সম্মানে নাসা এই পুরস্কারের নামকরণ করেছে জ্যাক জন এল এর সম্মানে সুইগার জন জ্যাক সুইগার জুনিয়রের নামে ঠিক আছে যিনি অ্যাপোলো থার্টিন মিশনে ছিলেন তারপরে দেখো নাইন এন ইজেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে গোল্ডেন ডিরেক্টর অ্যাওয়ার্ড কে পেয়েছেন নবম এনইজেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে গোল্ডেন ডিরেক্টরের এর অ্যাওয়ার্ড পেয়েছেন গৌতম ঘোষ নাইন্থ এনইজেড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল গ্র্যান্ড ক্লোজিং সেরিমনি হয়েছিল তোমার কোথায় কলকাতাতে হয়েছিল গোল্ডেন ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন ডিরেক্টর গৌতম ঘোষ নেক্সট এয়ার ইন্ডিয়া সম্প্রতি তার বিশ্বব্যাপী বিমানবন্দর পরিচালনার প্রধান হিসাবে কাকে নিযুক্ত করেছে দেখো জয়রাজ সানমুখ কে এয়ার ইন্ডিয়া সম্প্রতি তার বিশ্বব্যাপী বিমানবন্দর পরিচালনার জন্য প্রধান হিসাবে নিযুক্ত করেছে এয়ার ইন্ডিয়া হচ্ছে ফ্ল্যাগ এয়ারলাইন অফ ইন্ডিয়া সিইও উইলসন প্রতিষ্ঠাতা টাটা প্রতিষ্ঠিত হয় উনিশশো এ মুম্বাইয়ে সদর দপ্তর নিউ দিল্লি তারপরে বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয় দেখো ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে এটা পালন করা হয় প্রত্যেক বছর টেন্থ এপ্রিল হোমিওপ্যাথি চিকিৎসার প্রতিষ্ঠাতা আর জনক কে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যান এনাকে স্মরণ করে সম্মান জানাতে এই দিবসটা পালন করা হয় উনিশ সালে জার্মানিতে ডক্টর হ্যানিম্যান হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেছিলেন বর্তমানে বিশ্বের অনেক দেশ হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি মেনে চলে টেন্থ এপ্রিল থেকে সিক্সটিন্থ এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি সচেতনতা সপ্তাহ উদযাপন করা হয় দু হাজার থিম কি হোমিও পরিবার ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি এরপরে আগের দিনের হোমওয়ার্ক প্রশ্নগুলো সবাই দেখে রাখো সেসেলস রাজধানী হচ্ছে তোমার ভিক্টোরিয়া আর জো বাইডেন আমেরিকার ছেচল্লিশতম রাষ্ট্রপতি আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হোমওয়ার্কের জন্য সিঙ্গারেনি কোন রাজ্যের কয়লা আর খাজি আর কোথায় অবস্থিত এগুলো তোমরা শেষকাল আমাকে কমেন্টে জানাও আর কে এ স্টাডি চ্যানেলে তোমাদের আজকে কিন্তু আরো একটা সাতটার সময় নতুন স্ট্র্যাটেজি কে পাবলিশ হচ্ছে তোমরা অবশ্যই এই চ্যানেলটা ফলো করো যারা যারা এই নতুন চ্যানেলটার রিং পাচ্ছ না তারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাও টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি কিন্তু ক্লাসের রিং শেয়ার করছি ওখান থেকে তোমরা ক্লাসগুলো পড়ে করে নিতে পারবে টেন্থ এপ্রিল দু হাজার এর প্রশ্ন এবার কি ছিল আমরা দেখে নেব দু হাজার তেইশ চব্বিশ আই লিগ চ্যাম্পিয়নশিপ কোন দল জিতেছে দু হাজার তেইশ চব্বিশ আই লিগ চ্যাম্পিয়নশিপ জিতলো মোহামেডান স্পোর্টিং ক্লাব তারপরে কি ছিল সম্প্রতি ষোলোতম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ষোলোতম অর্থ কমিশনের পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করা হয়েছে মনোজ পান্ডাকে সিনিয়র মহিলা জাতীয় হকি দলের কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে হরেন্দ্র সিং উগাড়ি কোন রাজ্যে নববর্ষের দিন হিসাবে পালিত হয় অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর কর্ণাটক জাতীয় মহিলা হকি লীগ কোন শহরে উদ্বোধন করা হবে রাঁচিতে উদ্বোধন করা হবে জাতীয় মহিলা হকি লীগ কোন রাজ্য বুথ বুথ ওয়েবসাইট ওয়েবসাইট লঞ্চ লঞ্চ করেছে করেছে এটা রিসেন্টলি পাঞ্জাব ভারতীয় নৌবাহিনীর হাফ ম্যারাথন কোন শহরে আয়োজিত হবে নিউ দিল্লিতে আয়োজিত হবে ভারতীয় নৌবাহিনীর হাফ ম্যারাথন কোন রাজ্যের জাপি সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে পেয়েছে এটা আসামের একটা প্রোডাক্ট আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পাওয়ার প্লান্ট কোথায় তৈরি করা হয়েছে তৈরি করছে এটা করছে তোমার কোথায় গুজরাটের খাবদাতে সম্প্রতি কোন স্থানে যোগ মহোৎসবের আয়োজন করা হয়েছে পুনে মহারাষ্ট্রের পুনেতে করা হয়েছে এটা এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল ছটার সময় কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য নলেজ সাবস্ক্রাইব করে করে প্রেস অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সেই আছে তোমরা ওখান থেকে গিয়ে আমাদের নতুন চ্যানেলের ক্লাসগুলোর লিংকও পেয়ে যাবে হ্যাভ ও পেয়ে ডে